নমস্কার, আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব পৌরসভার মিউটেশন করার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কত দিন সময় লাগবে আপনার পৌরসভায় মিউটেশন করাতে। এই বিষয়ে আলোকপাত করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সত্বর সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, তাহলে যখনই আমরা এই ধরনের ভিডিও বানাবো আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে প্রথমেই বলে রাখি, পৌরসভায় যে মিউটেশনের অর্থ আমরা বুঝিয়ে দিয়েছিলাম, যে খাজনা দেওয়ার জন্য নিবন্ধীকরণ। আপনি যেমন বিএলআর অফিসে খাজনা দেওয়ার জন্য নিবন্ধীকরণ করেন, অর্থাৎ রেকর্ড বা মিউটেশন করেন, সেই রকমই পৌরসভা এলাকায় যারা বাস করে তারা পৌরসভায় প্রপার্টির যেটা রয়েছে বা যে সম্পত্তি রয়েছে বা যে জমি জায়গা রয়েছে তার নথি যে নিবন্ধীকরণ সেটাই হলো পৌরসভার মিউটেশন। পৌরসভা এলাকায় বলতে গেলে আপনাকে ডবল মিউটেশন করাতে হয়, একটা বিএলআরও সাহেবের আর একটা পৌরসভায় বা মিউনিসিপ্যালিটিতে। এবার এই পৌরসভার মিউটেশনের জন্য প্রথম যে দরকার, প্রথম যে প্রয়োজনীয় জিনিস হলো, এক নম্বর আপনারা মনে রাখবেন যে প্রথম লাগবে আপনার বর্তমান দলিল, আপনার বর্তমান দলিল, দলিলের কপি, এটা কিন্তু প্রথমেই আপনাদের লাগবে। এটা আপনি জেরক্স দিতে পারেন বা অনলাইনে, যেহেতু এগুলো সমস্ত কিছু হয় তাহলে যদি অরিজিনালটা আপনি দেন তাহলে সেটা এখান থেকে স্ক্যান করে নেবে 2 MB PDF-এ। সেটা আপনি বাংলা সহায়তা কেন্দ্রে করতে পারেন, অনলাইন ক্যাফে করতে পারেন বা আপনার যে মোবাইল আছে মোবাইলেই করতে পারেন। আমি পূর্বে কিন্তু এই ভিডিও দেখিয়েছি। তাহলে এক নম্বর হলো বর্তমান দলিল। এবার দুই নম্বর যে জিনিসটা আপনাদের লাগবে সেটা হলো দুই নম্বর বিষয় পিট দলিল, অর্থাৎ আপনি যে মালিকের কাছ থেকে জমি কিনেছিলেন তার দলিল। আপনি সেই মালিকের কাছ থেকে জমি না কিনে থাকেন, উত্তরাধিকারী সূত্রে পান যদি আপনি, তাহলে আপনার বাবার দলিলটি লাগবে, পিট দলিল। এখানে আমরা লিখে দিচ্ছি সেটা পিট দলিল। আপনারা এগুলো যদি জেরক্স হয় তাও চলবে, এগুলোকে স্ক্যান করে অনলাইনে করতে হবে, কারণ এখন অফলাইন বলে কোনো সিস্টেম আর নেই। এবার আমরা তিন নম্বর চলে আসি, আপনার যে দলিল সেই দলিলের বর্তমান ভ্যালু, যদি 2021-এর পূর্বে যদি জমি হয়, ডিড যদি হয়, তাহলে কিন্তু আপনাকে বর্তমান ভ্যালু, সেটা কিন্তু ই অ্যাসেসমেন্ট স্লিপ বা কোয়ারি স্লিপ, যেটা আপনি wbregistration.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি বের করতে পারেন বা কোনো অনলাইন ক্যাফেতেও আপনি বের করতে পারেন। তবে আপনাদেরকে বলবো রেজিস্ট্রেশন অফিসের ওখানে গেলে কিন্তু খরচটা বেশি নিয়ে নেবে। আপনি অনলাইন ক্যাফে বা নিজের মোবাইলে wbregistration.gov.in থেকে কোয়ারি স্লিপ বা ই অ্যাসেসমেন্ট স্লিপটা কিন্তু আপনাকে বের করতে হবে। তিন নম্বর, এই ই অ্যাসেসমেন্টটাকে বলে ই কারেন্ট ভ্যালু বলে এটাকে কারেন্ট ভ্যালু বলা হয়, মানে আপনার জমির যে বর্তমান মার্কেট ভ্যালু সেটার উপরই এটাকে বলা হয় ই কারেন্ট ভ্যালু। এটা মনে রাখবেন, ই কারেন্ট ভ্যালু বলছে, এটা মার্কেট ভ্যালু বা ই অ্যাসেসমেন্ট স্লিপ, এটা কিন্তু দরকার হবে। এর যে মার্কেট ভ্যালু আপনার থাকবে তার 1% কিন্তু আপনার মিউটেশন চার্জ নেবে। ধরা যাক যদি আপনার কারেন্ট ভ্যালু ডিডের থাকে 20 লাখ টাকা, তাহলে 20 লাখ টাকার 1% কিন্তু মিউটেশন চার্জ আপনার পড়বে, এটা কিন্তু লাগবে। এবার চার নম্বর যে কাগজ লাগবে সেই বিষয়ে আমরা চলে আসি। চার নম্বর যে বিষয়টি আপনাদেরকে তো উল্লেখ তো আগেই করে দিয়েছি আমি, চার নম্বর যে বিষয় আপ টু ডেট খাজনার রসিদ, অর্থাৎ বর্তমান আজ পর্যন্ত আপনি যত খাজনা দিয়েছেন, মানে আজকের বর্তমান যে খাজনার রসিদ বা হাল খাজনার রসিদ, সেটা কিন্তু আপনার লাগবে, বর্তমান খাজনার রসিদ। পূর্বের কিন্তু চলবে না, বর্তমান বাংলার সাল ধরে, বাংলার সাল এটা 1429 চলছে, সেই খাজনার কিন্তু রসিদ কপি আপনার লাগবে। এই রসিদ কপি যদি না দেয়া থাকে, আপনার যদি বর্তমান যদি কোনো খাজনা না দেয়া থাকে, তাহলে আপনারা সেটা কিন্তু অনলাইনে খাজনা পেড করতে পারবেন। বিএলআরও সাহেবের যে খাজনা সেই খাজনাটা কিন্তু পেড করতে পারবেন। এখন অফলাইনে কিন্তু নেওয়া হয় না, ম্যানুয়ালি অনেক অফিসেই নিচ্ছে না, আর কিছু কিছু অফিস হয়তো নিচ্ছে, সেগুলো আপনারা দেখতে পারেন।
তবে এগুলো বাংলা সহায়তা কেন্দ্রে গেলে আপনারা খাজনার রসিদটা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আর যদি নিজের মোবাইলে করতে চান তাহলে আমাদের পূর্বের যে ভিডিও আছে খাজনা সম্পর্কিত কিভাবে অনলাইনে পেড করবেন সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এবার আমরা চলে আসি যে আপনারা অনেকেই আবার জিজ্ঞাসা করেন যে বর্তমানে তো খাজনা লাগে না, বাড়ির খাজনা বা হ্যান ত্যান, এইগুলো কিন্তু আপনাদেরকে বলছি অবশ্যই কম টাকা লাগলেও কিন্তু এটা লাগে, তাই আপনারা কিন্তু প্রত্যেক বছর এটা মেটানোর চেষ্টা করবেন, তাহলে 2-3 টাকার মধ্যে হয়ে যাবে যদি কম জমি থাকে। আমি যেমন 5 বছরের খাজনা দিয়েছি 2.80% জমির উপরে, আমার টোটাল 5 বছরে 19 টাকা লেগেছে, 2 টাকা করে চার্জ লেগেছে, আর সারচার্জ 5 টাকা লেগেছে, আর লেট ফাইন 4 টাকা লেগেছে, যে 19 টাকা কিন্তু লেগেছে। আপনারা কিন্তু এটা করে নিতে পারেন, বর্তমান খাজনার রসিদ ছাড়া কিন্তু মিউটেশন সম্ভব নয়, তাহলে বর্তমান খাজনার রসিদ কিন্তু আপনাকে লাগবে। আর কি লাগবে, 5 নম্বর যে পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি, 5 নম্বর যে পয়েন্টের কথা, 5 নম্বর পয়েন্টে আপনাদের লাগবে নিজের নামের রেকর্ড, নিজের নামে রেকর্ড লাগবে। কিন্তু আপনি যদি মিউটেশন করাতে যান তাহলে কিন্তু আপনার নিজের নামে রেকর্ড লাগবে, এই রেকর্ডের কপিটাও কিন্তু 2 MB-র মধ্যে PDF-এ আপনাকে করতে হবে, নিজের নামে রেকর্ড এটাও লাগবে, নাহলে কিন্তু হবে না, নিজের নামে রেকর্ড লাগবে। এই রেকর্ড আপনারা টোটাল যেগুলো আমি বললাম এই ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো যদি আপনারা দেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার অনলাইনে মিউটেশনের প্রসেস কমপ্লিট হবে। এইবার এই অনলাইনে মিউটেশনের অ্যাপ্লিকেশন আপনি করলেন, অ্যাপ্লিকেশনের পর 2টো অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন, তার মধ্যে 1টি অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাকে জমা দিতে হবে পৌরসভায় বা মিউনিসিপ্যালিটির অফিসে, সেখানে জমা দেওয়ার পর এবার কতদিনের মধ্যে আপনার মিউটেশন হবে সে কথা বলি। আর খরচ তো আমি বললাম, আপনার যে ই অ্যাসেসমেন্ট ডিড যেটা থাকবে সেটাই যে মার্কেট ভ্যালু যেটা বেরাবে তার কিন্তু 1% চার্জ আপনার মিউটেশনে খরচ হবে, সেটা আপনি আপনার নিজের যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে বা মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে গিয়ে আপনি জানতেই পারেন। আমি যেটা বললাম যে 1% লাগবে, আমি নিজে গিয়েছিলাম এবং সেখানে আমাকে তাই বলা হয়েছে, এবং এ সম্পর্কিত কিছু মানে ডকুমেন্টও রয়েছে সেগুলো আপনারা বিশেষ করে আরবান যে ই রয়েছে মিউনিসিপ্যালিটির ওয়েবসাইট সেখানে দেখে নিতে পারেন। এটা কিন্তু যে অনলাইন ওয়েবসাইট রয়েছে মিউনিসিপ্যালিটির আরবান যে ই মিউটেশন রয়েছে সেখানে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই করার পদ্ধতি আমি ভিডিওতে দেখিয়েছি, পূর্বের ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন। এবার চলে আসি যে অ্যাকনলেজমেন্ট যেটা জমা করলেন অফিসে, এরপরে কতদিনের মধ্যে আপনি এটা মিউটেশনটা কমপ্লিট হতে পারে। মিউটেশন মিনিমাম পিরিয়ড হলো 10 দিন, মিনিমাম পিরিয়ডের কথা বলি আপনাদেরকে, 10 ডেজ 10 দিন এটা মিনিমাম, আর ম্যাক্সিমাম হলো 90 দিন। এর মধ্যে কিন্তু মিউটেশন যে কেস সেটা কমপ্লিট হতেই হবে, এটা একবারে গভর্নমেন্ট অর্ডার, আপনাকে মিনিমাম 10 দিনের মধ্যে হতে পারে আর ম্যাক্সিমাম 90 দিনের মধ্যে আপনার মিউটেশন কমপ্লিট হবে। এইবার যখন অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনি জমা দিলেন এরপর কিন্তু পৌরসভা সরজমিনে আপনার সেই প্রপার্টি দেখতে যাবে, তারা দেখার পর রিপোর্ট এসে মিউনিসিপ্যালিটিতে দেবে, মিউনিসিপ্যালিটি তখন আপনাকে ডাকবে, আপনাকে কিন্তু তখন মিউটেশনের যে চার্জ 1% মার্কেট ভ্যালুর সেটা কিন্তু করবে। এবার বলে রাখি এর কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে, আপনার যদি কৃষি জমির উপর মিউটেশন করেন তাহলে তার খরচটা একটু কম হবে, তারপরে যদি আপনি হোমস্টিড করেন অর্থাৎ বাড়ি ঘর এইসব যদি করেন মিউটেশনটা খালি জায়গার উপর বাড়ি ঘর করছেন তার একটু আলাদা চার্জ লাগবে, আর আপনার যদি হওয়া বাড়ি থাকে তার উপর যদি মিউটেশন করেন তাহলে কিন্তু বিশেষ করে জরিমানা সহ আরও কিছু টাকা আপনার বরাদ্দ হবে। আর যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল পারপোজে করেন অর্থাৎ শিল্প ব্যবস্থার পারপোজে করেন তাহলে কিন্তু আরও খরচ কিন্তু বৃদ্ধি হবে, এরকম অনেক ভাগ রয়েছে। তা আপনারা যদি যারা পৌরসভা এলাকায় বাস করছেন তারা কিন্তু এই মিউটেশন অবশ্যই করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আমি সুভাষিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে, ধন্যবাদ।